বলো আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখে তোমরা বেশ মজা নিচ্ছ আমি দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বেশ কিছুদিন হলো আমি কোনো রকম ব্লগ করছি না, খালি তোমাদের রিকোয়েস্টের ভিডিওই করে যাচ্ছি। প্রচুর রিকোয়েস্ট আসছে তোমাদের কাছ থেকে, তবে কিছু কিছু রিকোয়েস্ট এমন আছে যেগুলো আমি করতে পাচ্ছি না, মানে এখনও পর্যন্ত করে ওটা হয়নি। আবার কিছু কিছু রিকোয়েস্ট আছে যেগুলো আমি আগে থেকেই ফুলফিল করছি তোমাদের, আর তোমাদেরও খুব ভালো লাগছে, সেটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে। তো আজকেও তোমাদের রিকোয়েস্টে আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অবশ্য করি সেলফ চ্যালেঞ্জ। আর এখন ঘরে কেউ নেই, ছেলেও স্কুল চলে গেছে। এই রিকোয়েস্ট ভিডিওটা অনেকদিন ধরে অনেকেই, এটা খুব কমন একটা রিকোয়েস্ট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম চলো আজকে আমি সেটাই করি। অ্যাকচুয়ালি যে রিকোয়েস্টটা পাঠিয়েছিল সে মানে সেই চ্যালেঞ্জটা করার জন্য না আমার ওই মানে ইনগ্রেডিয়েন্টসটা ছিল না, তো সেই জন্য সেটাকে জোগাড় করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে এসেছি। তো আর বেশি না বলে তোমাদের জানিয়ে দিই, আজকের ভিডিওটা হলো সেলফ ইয়ার ক্লিনিং চ্যালেঞ্জ। তো সেলফ ইয়ার ক্লিনিং মানে নিজের কান পরিষ্কার করা। তো চ্যালেঞ্জটা শুরু করার আগে তোমাদের একটু কিছু আমি ইনফরমেশান দিতে চাই, সেটা হলো খুব ছোটো থেকে না আমি কানের প্রবলেমে খুব ভুগি। মানে এই বর্ষাকাল এলে শীতকাল এলে কান ব্যথা করা, কানের মধ্যে রস হওয়া, মানে রস বেরিয়ে আসে, এরকম ধরনেরও হয়, আর প্রচণ্ড যন্ত্রণা হয়। ইভেন মানে আমি এখনও এরকম ভুগি, এই জাস্ট 2 বছর আগেই বোধহয় এরকম একবার বর্ষাকালে প্রচণ্ড হয়েছিল আমার। ইভেন মানে এত সারা রাত কান যন্ত্রণা করেছিল যে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, মানে অজ্ঞান হয়ে গেছিলাম, একবার দুবার এরকম হয়ে যাচ্ছিলাম। তো ডক্টর দেখিয়ে তারপরে সেটা ঠিক হয়েছে। তো সেই জন্য আমি কানে মানে কোনো রকম খোঁচাখুচি বা নিজে কিছু মানে কোনোভাবে পরিষ্কার করা এগুলো করি না। আমি যখন ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম, ডক্টর বলেছিল যে কানে কোনো রকম কিছু দিয়ে সার্ফ জিনিস তো নয়, ইভেন অন্য কিছু দিয়েও কোনো রকমভাবে পরিষ্কার করার কোনো চেষ্টা করবেন না। যখন কানের কোনো প্রবলেম হবে বা ইচিং হবে একটা ড্রপ দেওয়া হয়েছিল, এই দেখো সেই ড্রপটা তোমাদের দেখায়, আমি ড্রপটা নিয়েই বসেছি। এই ড্রপটা ডক্টর আমাকে অ্যাডভাইস করেছিলেন, বলেছিলেন যে এইটা দেবে, তারপরে যদি মনে হয় যে একদিন বা দেড় দিন পরে যে সেটা ভালো হচ্ছে না, তখন অবশ্য করে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, মানে গিয়ে আমাকে দেখাতে হবে। তো আমি সেই পথটাই অবলম্বন করি, কানে আমি কোনো রকম কিচ্ছু দিই না। বাট তোমাদের আজকে রিকোয়েস্টে আমি দেখো আমি কিনে এনেছি, এটা আমার বাড়িতে ছিলই না, কারণ আমি এটা আমি ইউজ করি না, তো বাড়িতে থাকবে কেন, এগুলো বাড। তো এগুলো দিয়েই আমি আজকে কানটা পরিষ্কার করব। আমি অনেক দিন কান পরে কোনোরকমভাবে পরিষ্কার করিনি। ডক্টররা বলেন যে কান পরিষ্কার করতে লাগে না, মানে এমনি কান নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়, তবে জানি না এটা ঠিক কি ভুল। আর এই বিষয়ে আমার ভীতিটা আরও এই কারণে যে আমার হাজব্যান্ড এরকম কানে ভীষণ খোঁচাখুচি করতো, তো সেই জন্য আমার হাজব্যান্ডের কানের পর্দাটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো। আবার এই কানের পিছনের দিক থেকে চামড়া নিয়ে সার্জারি করে মানে আর্টিফিশিয়াল পর্দা লাগানো হয়েছে, সেটা সার্জারি করেই হয়েছে, তো সেই কারণে আমি আরও ভয় পাই, তো সেই জন্য আমি করি না। বাট আজকে তোমাদের চ্যালেঞ্জ মানে তোমাদের অনুরোধে আমি এই চ্যালেঞ্জটা করছি। তো আমি একটা প্রথমে বার নেবো, বারটাকে আমি অবশ্য করি এই ড্রপটা দিয়ে একটু ভিজিয়ে নেবো, দেন আমি কানটা পরিষ্কার করব। আর আদারওয়াইজ খুব বেশি চুলকালে বা এরকম কিছু হলে আমি দেখো এরকম সেফটি পিন নিয়ে নিই। সেফটি পিনের পিছন দিকটা শার্ট নয়, জাস্ট এরকমভাবে সামনের দিকটা একটু এরকম করে এইভাবে করতে থাকি, মানে বেশি ভেতরে ঢোকানোর কোনো রকম কোনো চেষ্টাই করি না, আজকেও করবো না, আমি বাইরের দিক থেকেই করবো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ছোট্ট একটা পরিষ্কার কাপড় যাতে করে এটা মোছা যায়। তো চলো প্রথমেই আমি এটা এর মধ্যে ঢেলে নিই। এই ধরনের চ্যালেঞ্জগুলো তোমাদের মাথা থেকে কী করে আসে আমি সত্যি জানি না, বাট তোমাদের চ্যালেঞ্জের জন্য আজকে আমার কানটাও হয়তো পরিষ্কার হয়ে যাবে। দেখো এই যে ড্রপটা এর মধ্যে আমি এরকম করে ফেলে নিলাম, বারটা ভিজে গেছে, এবার আমি এটা দিয়ে কানটা পরিষ্কার করবো। বাবা রে খুব সুসুরি লাগে কানে দিয়ে হাত দিলে। সেরকম কিছু দেখো নোংরা নেই আমার কানে, দেখছো? কান পরিষ্কার হওয়ার থেকে কানে সুসুরি বেশি লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে। অনেকে আছে পালক ফালক এসব দিয়েও করে, আমি কোনো দিন এসব করি না। এই কানটা কোনো নোংরা নেই, এবার চলো এই কানটা দিয়ে দেখি। এটাতে হালকা হালকা নোংরা আছে, খুব হালকা, খুব বেশি নোংরা নেই। আমি তাও এটা দিয়ে আর একবার এর পিছন দিকটা দিয়ে এই দেখো ড্রপটা নিয়ে নিলাম। এই ড্রপটা কিন্তু সত্যি খুব কাজের,
আমার হাজব্যান্ড ওটা ইউজ করে, আমার ছেলেও করে, ছেলেকেও মাঝে মাঝে এরকম দিয়ে, এরকম দিয়ে না ওকে মানে ড্রপটা দিয়ে দিই না সত্যি। দেখি মানে তোমাদের সাথে একটা ড্রপের নাম আমি শেয়ার করি, সেটা হলো সেরুক্লিন। সেরুক্লিন ড্রপটা আমি ছোট্ট থেকে ইউজ করি, একটু চটচটে ভাব ড্রপটার মধ্যে। ড্রপটা মাই গড, মানে দেওয়ার পর তুমি ধরো দুদিন, দুদিনে তোমার কানটা পুরো একটু বন্ধ বন্ধ হয়ে যাবে, বাট তিন দিনের দিন কান দিয়েই এত এত একদম ভর ভর করে বেরাবে। আমার তো হয় যখন ভেতরে ওয়াক্সগুলো জমে থাকে তখন আমি ওইটা দিয়ে ওর দিয়ে দিই, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। সেরকম কিছু নোংরা নেই গো আমার কানে, এই দেখো। নোনা নেই তবে কানটা সুশ্রুটি হচ্ছে ভালো, অল্প অল্প বেরোচ্ছে, এই দেখো একটুখানি বেরিয়েছে। এই কানটাতে তো সেরকম নেই, বাহাতে আমি করতে পারছি না, একটু নোংরা হয়েছে। এটা একটু হালকা নোংরা হয়েছে, সেফটি পিনটা কোথায় গেল? দিস ওয়ান, এটা দিয়ে করা একদমই উচিত নয়, আমি একটু করি। কিছু নেই আমার কানে, তবে এই ভিডিওটা কোনোভাবেই কিন্তু ফানি ভিডিও নয়, বেশি মজা করতে গিয়ে মজাটা শেষ পর্যন্ত সাজা হয়ে যাবে, তাই জন্য যখন ঘরে কেউ থাকবে না তখন এই ধরনের চ্যালেঞ্জগুলো করতে হবে। কারণ কি, পাশ থেকে যদি কেউ ভুলবশত একটু ধাক্কা দিয়ে দেয় তো সারা জীবনের মতো এই সুন্দর সুন্দর পৃথিবীর আওয়াজগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তোমার কাছে। তো সেই জন্য বি কেয়ারফুল, অ্যান্ড যারা খুব ছোট, যারা সব করতে পারো না, তারা এসব চ্যালেঞ্জ একেবারেই করবে না। আর বারবারই বলছি খুব সাবধানে, ভেতরে ঢোকানোর কোনো প্রয়োজন নেই, বাইরে টুকুটা পরিষ্কার করে নেবে, ভেতরটা আপনি আপ পরিষ্কার হয়ে যায়, এটা ডক্টররাও বলেন। আমি ডক্টরের কথা শুনেই তোমাদের বলছি, কোনোভাবে খোঁচাখুঁচি করার কোনো প্রয়োজন নেই। এবার আমি ভিডিও করতে করতে ঘুমিয়ে পড়ব। চলো, আমার ইয়ার ক্লিনিং হয়ে গেল, তোমাদের অনুরোধে আজকে ভিডিওটা তোমাদের আনলাম, তার সঙ্গে সঙ্গে আমার ইয়ার ক্লিনিং হয়ে গেল। এখানে এতগুলো এখনো বাদ পড়ে আছে, এগুলো দিয়ে কী করবো, কেউ আমাদের ইয়ার ক্লিনিং করে না এসব দিয়ে। যাকগে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিচ্ছ। আর নতুন বন্ধুদের বলছি, যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবে, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা প্লিজ 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 ভিডিওটা পুরো ওয়াচ করো, কারণ ইউটিউব এখন প্রচুর ওয়াচ টাইম কেড়ে নিচ্ছে। আমার তো অনেকটা এগিয়ে গেছিলো, আবার অনেকটা পিছিয়ে গেছে, জানি না কী করে রিকভারি হবে আমার এই চ্যানেলের ওয়াচ টাইমটা। তো যাকগে, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, সেটা নিশ্চয়ই খুব একটা এক্সাইটিং ভিডিও হবে। আর একটা দারুণ এক্সাইটিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি এসে গেছে, তোমরা দেখে খুব তাড়াতাড়ি কমেন্ট করে দাও, কেমন? তাহলে আজকের মতো লাভ ইউ অল অ্যান্ড টাটা। আর ইয়ার ক্লিনিংটা কেমন লাগলো অবশ্য করেই জানিও, কেমন?